শত ব্যস্ততার মাঝে থাকলেও আমাদেরকে কিন্তু নিজেদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে হয়। তাই স্বাস্থ্যসম্মত এবং চমৎকার দুটো রেসিপি নিয়ে আমি তুলনা হাজির হয়ে গিয়েছি রানীগুড়া মশলা ঝটপট রান্না নিয়ে। আর আজকেও আমাদের সাথে সবসময়ের মতো রয়েছেন মাস্টার শেফ আহমেদ ভাই ঢাকার রিজেন্সি থেকে। এবং আজকে আমাদের এই পুরো আয়োজন জুড়ে তারকা অতিথি রয়েছেন মুনমুন আপু। কেমন আছেন আহমেদ ভাই? আমি ভালো আছি, তুমি? আমি ভালো আছি। আপু কেমন আছেন? আমি খুব ভালো আছি। So welcome to our kitchen, basically it's Ahmed Bhai's kitchen. So aajke you are the our celebrity guest, Ahmed Bhai's special guest you are today. So Ahmed Bhai apnar jonno specially kichu toiri korben. Ami honored ebong ami dekhte chai. Tahole Ahmed Bhai amader ajke mona apur jonno ki korchen? Ami shikhteo chai. Ashole jeta korbo eta bodhoy apnar kache shekhar tamon kichu na. Very simple. Chingri diye ami man kochu ranna korbo. যেটার নাম হবে কচু চিংড়ি অথবা চিংড়ি কচু। আচ্ছা, প্রথম করব চিংড়ি কচু। চিংড়ি কচু, আর তারপরে করব একটা স্যুপ। তাহলে আমরা চলে যাই প্রথম রান্নায়। আমি কিন্তু চুলকানোর ভয়ে অনেক সময় কিন্তু এই মান কচু রান্নাই করতে ভয় পাই। ভয়ের কিছু নেই, সেই ভয়টা কাটানোর জন্য আজকে আমি আপনাকে ছোট্ট টিপস শিখে দিচ্ছি, সেটার সাথে আমার দর্শকদেরকে শিখিয়ে রাখি। ফুটন্ত পানিতে আগে আমি লবণ দিয়ে দিব। তুলনা লবণটা দাও। আচ্ছা, আমি লবণ দিচ্ছি। মোটামুটি দু থেকে আড়াই লিটার পানিতে এক চা চামচ লবণ দিয়ে দিলাম। খুব বেশি মোটা কাটব না, মানে যে যে কাটাটা দিয়ে রান্না হবে সেই টাইপের কেটেই দিবেন নাকি একটু চাকচাক করে? না, একবার যে সাইজটা রান্না করব হ্যাঁ ঠিক সেই সেইভাবে আমি সেটাই আগে আপনি একটু জাস্ট কেটে নিচ্ছি। হ্যাঁ, এবার এটাকে আমি চার টুকরো করব। আচ্ছা, ও দিস দা সাইজ, ফাইনাল সাইজ। আচ্ছা আচ্ছা, এখন আমি এগুলো ছেড়ে দেব। মোটামুটি আমি আধা সিদ্ধ হওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা এখানে রেখে দেব। এই ফাঁকে আমি চিংড়ি মাছটা ফ্রাই করব, তার আগে একটু লেবু জুস, লেবু রস, হলুদ, লবণ দিয়ে মেখে আমি এটা ফ্রাই করব। প্যান ফ্রাই, প্যান ফ্রাই। লেবুর রসটা কেন দেন? যে কোনো মাছেই লেবুর রস দিলে স্মেল, মাছের যে একটা আস্তে মাছের একটা ব্যাড স্মেল আমরা বলি থাকবে না, বেরিয়ে যাবে। আমি আরেকটা জিনিস করি, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো যখন রান্না করি, রান্না হয়ে যাওয়ার পরে ঠিক যখন নামাবো তখন আমি একটু হালকা লেবুর রস দিয়ে নামালি ওর গন্ধটা খুব ভাল লাগে, স্মেলটা খুব ভাল লাগে। ওখান থেকে লবণ আর হলুদ, হলুদ তাহলে রানী গুঁড়া মশলা, হলুদের গুঁড়োটা লাগছে। এটা আমি সুন্দর করে একটু মেখে নেব। একটু তেল দিয়ে দিই আমরা, তেল দিয়ে দিই মোটামুটি দেড় টেবিল চামচ, দেড় টেবিল চামচ। মাছ মাছ অনেকগুলো, দশটা মাছ আছে এখানে বড় বড়। ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখি তেলটা গরম হলে একটা ছেড়ে দেখি। বাহ, সো এটা আমরা স্লো হিটে আস্তে আস্তে ফ্রাই করে নিই। এক্সপার্ট, আজকে জেনে গেলাম যে রান্নাতে উনি। আচ্ছা, আমরা কচুটা একটু দেখে নেই কি অবস্থা। কচুটা হয়ে গেছে ভাইয়া, আমার মনে হয় না আরেকটু হবে, তো বাকিটা হয়ে যাবে। কচু সিদ্ধ হতে একটু সময় লাগে। আমি পুরো সিদ্ধ করব না, তখন অনেক শক্ত অফ করে দেই। হ্যাঁ, অফ করে দিই এখন। জি, চিনিটা নামিয়ে দেব, উল্টে দেব? না, আমি নামিয়ে নিচ্ছি, অসাধারণ কালারটা, এটা কি ভাল লাগে তাই না? এই কালারটার জন্য আমি সিস্টেমটা রেখেছি। এখন আর একটু তেল দিতেন কাইন্ডলি। আচ্ছা, তেল লাগবে ভাইয়া, তাহলে ওই প্যানটাতে আপনি সব কিছু করছেন।
পেঁয়াজটার কেটে নিলেন আপনি চপ করে। মশলা কি কি দেবেন? এবার মশলা দেব রসুন বাটা। রসুন বাটা আচ্ছা, এবার তাহলে লাগছে রসুন বাটা কতটুকু? আদা চামচ। হ্যাঁ বাস এনাফ। আর এটা এটা হ্যাঁ আরেকটা আদা বাটা। আচ্ছা এবার লাগছে আদা বাটা। সেম আপু অনেক হেল্প করছে। হ্যাঁ সেম সেম দরকার কিছু পারেন তাহলে একটা চামচ পরিমাণ আপনি আপনার মতো রান্না করেন। রানী গুঁড়া মশলা হলুদের গুঁড়ো লাগছে। দুটো টমেটো দিয়ে দিব। এইবার একটু কষি নিয়ে আমি কিন্তু এখন কচুটা তুলে দেব। তাহলে ছেঁকে নিয়ে আপনি সরাসরি একদম সরাসরি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, কোনো সোক করে নেওয়া বা কোনো কিছু দরকার? কিছু না, সোক তো হয়েই যাচ্ছে, এটা মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা গ্রেভি হবে, ঝোল হবে, সো এটা ড্রাই করার কোনো দরকার নেই। এটা কি পানি দিয়ে ঢেকে দিতে হবে নাকি এমনি? এখন এখন পানি দিতে হবে। আচ্ছা একটু পানি দিয়ে দিন। আর রান্নার ক্ষেত্রে আমি যেটা করি সবসময় আমার কেটলিতে গরম পানি থাকে, এই যেটা ঠান্ডা পানি দিচ্ছি, গরম পানি দিলে এটা জলদি রান্না হবে আর ওই কচুর টেস্টটাও ঠিক থাকবে। এটা আমার মনে হয় 10-15 মিনিটে সিদ্ধ হয়ে যাবে নাকি আরো অত অত সময় লাগবে? একটু 10 মিনিটস মনে হয় লাগবে না আশা করি। আমি তাহলে একটা ব্রেক নিয়ে নেই। ইয়েস স্যার। ওকে তো দর্শক, চলতে থাকবে রান্না, কিন্তু এর মাঝখান থেকে এখন আমি তুলনা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে রানী গুঁড়া মশলা ঝটপট রান্না নিয়ে। তো দর্শক, ফিরে এলাম আবারও রানী গুঁড়া মশলা ঝটপট রান্না নিয়ে। এখন চলুন আমরা রান্নার বাকি অংশে ফিরে যাই। কি অবস্থা ভাইয়া? দেখি কি অবস্থা। এখন তাহলে আপনি ফিশটা ছেড়ে দিচ্ছেন? ফিশটা ছেড়ে দিচ্ছি। ফিশটা ছেড়ে দিয়ে তো আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। হ্যাঁ আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আমি আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি, সে প্রশ্নটা হচ্ছে এই যে চিংড়ি মাছটা যখন শুধু ভেজে রেখেছি, কিন্তু যখন আমরা মশলা কষাচ্ছিলাম, অনেক সময় আমরা এরকম করি যে মশলার মধ্যে একটুখানি মাছটাকে কষিয়ে আবার তুলে নিয়ে তারপরে আবার কি বলে কচুটা ভুনা করে পরে আবার ওই মাছটা উপর দিয়ে দিলাম, তাতে কি মাছের মধ্যে ওই যে ভুনা মশলার যে স্বাদটা ওইটা পাওয়া যায়? আর এটাতে যেহেতু ঝোল ঝোল হয়ে যাচ্ছে তারপরে যে স্বাদটা ওটা কিন্তু একদম আলাদা নয় কি? আপনি অবশ্যই, এই যে বললাম যে আপনি মাস্টার শেফ, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টাইল। কিন্তু কচু ছাড়া অন্য কোনো ভেজিটেবলস যদি আমি দিতাম তাহলে আপনার স্টাইলটা একদম পারফেক্ট। মানে প্রথমে যে মশলাটা কষানো হচ্ছে ওই কষানো মশলায় মাছটাকে একটুখানি ছেড়ে দাও, একটু কষিয়ে তুলে নেওয়া ইয়েস। অনেকেই শুটকি মাছ যখন রান্না করে বলে যে শুটকি মাছের মধ্যে ধনে পাতা দেওয়াটা ঠিক না, আবার অনেকে মনে করেন যে না শুটকি মাছে যেহেতু একটা স্মেল থাকে ধনে পাতা দিলে ভালো। আপনার কাছে কি মনে হয়, আপনি যে এত মানে ভালো একজন শেফ, আমি আপনার কাছে জানতে চাই শুটকি মাছে কি ধনে পাতা দেওয়া উচিত কি উচিত না? এটা ডিপেন্ডস, যেমন চিটাগং কক্সবাজার বা উপকূলীয় এলাকাতে শুটকি বেশি হয় এবং তারা খায়,
সেখানে কারা তারা ধন্যপাতা ব্যবহার করে বলে আমার আমি দেখিনি না কিন্তু আমরা যারা ঢাকা বা এই অঞ্চলে যারা শুটকি খাই তারা একটু ধন্যবাদ দিতে পছন্দ করে কারণ শুটকির যে স্ট্রং স্মেল এই এটা তীব্রতা কমানোর জন্যই ধন্যপাতা দেওয়া হয় কিন্তু যারা শুটকি স্মেল রাখতে চায় ধন্যপাতা না দেওয়াই ভালো আমার মনে হয় ধন্যপাতা না দেওয়াই ভালো না দেওয়াই ভালো আমরা রান্না করছি চিংড়ি আর কচুর তরকারি আর আমরা চলে গেছি শুটকির আলোচনায় আমরা দেখি আমাদের এটা হয়ে গেছে আমার মনে হয় আমার মনে হয় বাহ আমি কিন্তু খুব বেশি ঝোল রাখতে চাইনি সেই হিসেবে ঠিকই আছে বাহ রংটা দারুণ দারুণ একটা কালার এখন আমি যেটা করব একদম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে আপু তাই না বাহ অসাধারণ লাগছে দেখতে স্মেলটা পাওয়া যাচ্ছে অলরেডি চলে এসেছে আমার মা কচু রান্না করলে এ ধরনের রান্না করলেই আমরা ভয়েই মা গলা চুলকাচ্ছে কেন আমার মনে পড়ে মা বলতেন যে তোরা মিথ্যা কথা বলিস সেদিন গলা চুলকায় হ্যাঁ মিথ্যা বলে যারা মিথ্যা কথা বলে তাদের কচুতে গলা চুলকায় সত্যি সো ইটস রেডি টু সার্ভ অলরেডি সো পরিবেশনের জন্য আমি একটু ধনেপাতা কেটে নিচ্ছি ফাইনালি সে ধনেপাতা তো আজকে তৈরি হয়ে গেল আজকের প্রথম ডিশটি কচু চিংড়ি কচু চিংড়ি অসাধারণ আমার খুব ভালো লাগছে মানে এক তো বড় বড় চিংড়ি তার উপরে কচু মান কচু মান কচু থ্যাংক ইউ তাপু আমি একটু নেই দর্শক প্লিজ থ্যাংক ইউ সো দর্শক তৈরি হয়ে গেল আমাদের আজকের প্রথম ডিশটি কচু চিংড়ি বাসায় তৈরি করতে হলে কিন্তু রেসিপিটি আরো একবার দেখে নিতে হবে চিংড়ি কচু রন্ধন প্রণালী প্রথমে একটি প্যানে 2 থেকে আড়াই লিটার পরিমাণ পানি দিন 1 চা চামচ লবণ দিয়ে পানি ভালো করে ফুটিয়ে তাতে স্লাইস করে কাটা কচুগুলো সিদ্ধ করে নিন এবার একটি পাত্রে মাঝারি সাইজের কয়েকটি চিংড়ি মাছ নিয়ে তাতে লেবুর রস রানী গুঁড়া মশলার হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মেখে রাখুন এবার একটি ফ্রাই প্যানে 1.5 টেবিল চামচ তেল দিন তেল গরম হয়ে এলে তাতে চিংড়ি মাছগুলো ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখুন এবার ফ্রাই প্যানটিতে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে কুচি করে কাটা পেঁয়াজ আধা চা চামচ রসুন ও আদা বাটা রানী গুঁড়া মশলার লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিন এবার প্যানটিতে স্লাইস করে কাটা টমেটো সেদ্ধ কচু ও পানি দিয়ে প্যানটি ঢেকে রাখুন এবার প্যানটিতে চিংড়ি মাছগুলো দিয়ে প্যানটি আবারও ঢেকে রাখুন রান্না হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ি কচু তো ভাইয়া তাহলে এখন আমাদের সেকেন্ড ডিশটা ওকে আপনি বলেছিলেন স্যুপ করবেন স্যুপ করব এটার নাম দেব থ্রি বিন স্যুপ থ্রি বিন স্যুপ তিন ধরনের বিন আছে এখানে ওকে কি কি আছে শিমের বিচি শিমের বিচি হোয়াইট বিন শিমের বিচি এটা গারবাঞ্জো বিন আমরা চিকপি বলি চিকপি হ্যাঁ আর এটা হলো রাজমা সো প্রথমে আমি এই কাবলি চানাটা মানে চিকপি চিকপিটাকে আমি একটু সাথে করে নেব আচ্ছা আমাকে একটু বাটার দাও আচ্ছা প্রথমে লাগছে তাহলে বাটার স্যুপ বানাতে গেলে একটা স্টকের ব্যাপার থাকে তাই না হ্যাঁ স্টকটা এখানে কি কোনো স্টক আলাদা স্টক স্টক আমি না থাকলে যেটা হয় পানি ব্যবহার করতে হবে আমরা বাট চিকেন স্টক থাকলে ভালো ভালো যেহেতু এটা ভেজ করছে ভাইয়া সো এর জন্য আমাদের স্টকটা ইউজ করলাম না চিকেন স্টক দিয়ে দেয় না ভেজিটেবল স্টকও বানিয়ে নেয় তো ভেজিটেবল স্টক বানিয়ে নেওয়া যায় এটা আমি এভাবেও ভাঙতে পারি তা না করে আমি সহজ কি করব কিভাবে করবেন ও ও হামাল দিস্তাতে আচ্ছা আরেকটা জিনিস তো পাওয়া যায় যে এটার উপরেই করে ফেলা যায় হ্যাঁ হ্যাঁ করা যায় করা যায় আমি এটা আলাদা করছি কারণ সেম প্যানে আমি বাকি দুটো বাকি জিনিসটা করব আচ্ছা একসাথে তো দর্শক সময় হয়ে গেল আরো একটি বিরতির ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই রানীগুড়া মশলা ঝটপট রান্না নিয়ে
দর্শক, ফিরে এলাম আবারও রানীগুড়া মশলার ঝটপট রান্না নিয়ে। এখন আমরা চলুন রান্নার বাকি অংশটা দেখে নেই। ভাজার ক্ষেত্রে আমি সবসময় দেখেছি যে রসুনটা আগে দেয় ভাইয়া, তাহলে স্মেল যে ব্যাপারটা, অ্যারোমা, এটা খুব ভালো মতো আছে। এইবার পেঁয়াজটা দিব। আচ্ছা, একটু ভেজে নিয়ে তারপর এখন কি দেবেন? এইবার দিব এই সিমের বিচিটা। ও আচ্ছা, সিমের বিচিটাও তো একটু আধা ভাঙাই আছে। এটা ভাঙাই আছে। হ্যাঁ, রাজমাটা করতে হবে না? এটা ফুল ক্রাশ করব না আমি, এটা কিছু গোটা থাকবে, কিছু আধা ভাঙা। আচ্ছা, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। তারপরে তারপরে রাজমাটা দিয়ে দেবেন। রাজমাকে সল্ট দাও। আচ্ছা, সল্ট লাগছে। দিয়ে দেবেন পরিমাণ মতো। হোয়াইট পেপার, হোয়াইট পেপার, ব্যাস আর কিছু না। এবার আমি এটা শিফট করে নেবো আবার স্যুপ পটে। এবার একটু বাটার দাও। আচ্ছা, এবার লাগছে বাটার। এখানে টমেটো পেস্ট আছে। টমেটো পেস্ট, টমেটো পিউরি। টমেটো পিউরি, হ্যাঁ। এটা তিনটে এইবার এটা আমি এইবার পানি অথবা চিকেন স্টক অথবা ভেজিটেবল স্টক, এখন আমি পানি দিচ্ছি। এই স্যুপ যে ঠিক হতে হবে তা না, আমাকে যদি এই এটা না থাকতো তবুও ইটস এ স্যুপ, কিন্তু এটা ঠিক হবে কারণ এখানে আমাদের চানা, কাবলি চানাটা আছে। ও, চানাটা দিলেই ঠিক হয়ে যাবে। এটা দিলেই ঠিক হয়ে যাবে। এক্স্যাক্ট, কোনো ময়দা এখানে ব্যবহার করা লাগবে না। ও, এটার কারণেই ঠিকটা, এটার কারণেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, দ্যাটস হোয়াই এটা আপনি পরে দিলেন। এটা পরে, এটাকে কিন্তু আপনি সতে করেননি। এইবার কিছুক্ষণ বয়ল করব, তার আগে আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব। রানী গুঁড়া মশলা, মরিচের গুঁড়োটা আপনি দিচ্ছেন। কিছুক্ষণ বয়ল হোক, এই ফাঁকে আমি ক্যাপসিকাম অ্যাড করবেন। টু মেক ইট লিটল কালারফুল, এটা খুব জরুরি না, এটা অপশনাল। আচ্ছা, না দিলেও চলে, না দিলেও চলে। কি সুন্দর লাগছে তিনটা কালার একসঙ্গে, খুব ভালো লাগছে, মাল্টি কালার। এখন এটা দিয়ে দেবো কালারফুল ক্যাপসিকামটা এবং বানানা টপ করে দিব। এখন আমি পরিবেশন করবো। আমি বলেছিলাম কিছু রাজমা ডাল গোটা থাকবে, কিছু ভেঙে যাবে, এই স্যুপের বৈশিষ্ট্য এটাই, সব ম্যাশ করলে ভালো লাগবে না। তৈরি হয়ে গেল আজকের থ্রি বিন স্যুপ। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের সেকেন্ড ডিশটি, থ্রি বিন স্যুপ। সো আপু, আমরা তো টেস্ট করবোই একদম, যেহেতু আমাদের প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ আর সো কিউট, আর আমাদেরকে এত সুন্দর করে আপনি হেল্প করেছেন। আপু, না, হেল্প পরের কথা, আমার খুব ভালো লেগেছে আপনার সাথে আলাপ হয়ে। আমি আসলে এত বড় একজন গুণী শিল্পী, রন্ধন শিল্পীর সাথে আমার আলাপ হলো, আর এই মজার মজার দুটো আইটেম শিখলাম। শুধু সেটাই না, তার সাথে আমি অনেকগুলো টিপস কিন্তু এখান থেকে শিখে নিয়েছি। তা আমি অবশ্যই এখানে আমি ফিল করছি যে আমি এনরিচ হলাম। গ্রেট আপু, আমাদের এটা, থ্যাংক ইউ ফর কলিং মি, এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, থ্যাংক ইউ। আর আমি ভাই আপনাকেও থ্যাংকস, তোমাকে ধন্যবাদ। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই মধুনা ম্যাডামকে, রান্নার বিষয়ে ফাঁকে ফাঁকে উনি যে নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করেছেন, সে সাথে বেশ কিছু টিপস উনিও দিয়ে গিয়েছেন এবং ভালো ভালো প্রশ্ন করেছেন, যা নাকি উত্তরটা আমি দর্শকদেরকে দিয়ে গেছি। দর্শক যদি খেয়াল করে থাকেন তাহলে বেশ কিছু
টিপস আপনাদের পেতে ম্যাডাম সাহায্য করেছেন, অশেষ ধন্যবাদ। এবং আমার আর টিভির দর্শকদেরকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। ভালো থাকবেন। সো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের জন্য। দেখা হবে আপনাদের সাথে আমার আবারও আগামী এপিসোডে। থাকবে ঠিক আজকের মতোই ডেলিশিয়াস এবং চমৎকার দুটো রেসিপি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন আর টিভির পর্দায়।